ভর দুপুরে এক লরি চালককে মারধর করে ছিনতাইয়ের ঘটনা ঘটল মালদা জেলার ইংরেজবাজার থানার আমবাজার এলাকায়। আক্রান্ত লরি চালক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আক্রান্ত ওই লরি চালকের নাম ভোম্বল পাল, বাড়ি মেদিনীপুর জেলার গড়বেতায়। জানা যায় অন্ধ্রপ্রদেশ থেকে পেঁয়াজ নিয়ে মালদা জেলার ইংরেজবাজারের আমবাজারের গোডাউনে আসছিলেন। অভিযোগ, বুধবার দুপুরে খেতে যাওয়ার সময় এক টোটো চালক হঠাৎই পথ আটকে বেধড়ক মারধর করতে শুরু করে এবং তার কাছে থাকা নগদ 10,000 টাকা নিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় ওই লরি চালককে স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ভর দুপুরে ব্যস্ততম জায়গায় এই ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তারপরে কি হলো? কত টাকা মতো নিয়েছে? মারধর করেছে? মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। ভর দুপুরে এক লরি চালককে মারধর করে ছিনতাইয়ের ঘটনা ঘটল মালদা জেলার ইংরেজবাজার থানার আমবাজার এলাকায়। আক্রান্ত লরি চালক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আক্রান্ত ওই লরি চালকের নাম ভোম্বল পাল, বাড়ি মেদিনীপুর জেলার গড়বেতায়। জানা যায় অন্ধ্রপ্রদেশ থেকে পেঁয়াজ নিয়ে মালদা জেলার ইংরেজবাজারের আমবাজারের গোডাউনে আসছিলেন। অভিযোগ, বুধবার দুপুরে খেতে যাওয়ার সময় এক টোটো চালক হঠাৎই পথ আটকে বেধড়ক মারধর করতে শুরু করে এবং তার কাছে থাকা নগদ 10,000 টাকা নিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় ওই লরি চালককে স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ভর দুপুরে ব্যস্ততম জায়গায় এই ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কোথায় হয়েছে এটা? এটা আমবাগানে হয়েছে। আপনারা কোথায় এসেছিলেন? আমরা এসেছি আম মার্কেটে, পেঁয়াজ। কোথা থেকে পেঁয়াজ এনেছিলেন? পেঁয়াজ টিপি করুন। পেঁয়াজ কি খালি করছিলেন গোডাউনে? গোডাউনে খালি। তারপরে কি হলো? তারপরে বাজার দিল, বাজারে খাবার খেতে গেল, খাবারতে টোটো বলা মারধর করে গাড়ি ছাড়িয়েছে। কত টাকা মতো নিয়েছে? 1,000-2,000 টাকা ছিল। মারধর করেছে? মারধর করেছে, মাথা পাতা ফাটিয়ে দেখুন। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। ভর দুপুরে এক লরি চালককে মারধর করে ছিনতাইয়ের ঘটনা ঘটল মালদা জেলার ইংরেজবাজার থানার আমবাজার এলাকায়। আক্রান্ত লরি চালক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আক্রান্ত ওই লরি চালকের নাম ভোম্বল পাল, বাড়ি মেদিনীপুর জেলার গড়বেতায়। জানা যায় অন্ধ্রপ্রদেশ থেকে পেঁয়াজ নিয়ে মালদা জেলার ইংরেজবাজারের আমবাজারের গোডাউনে আসছিলেন। অভিযোগ, বুধবার দুপুরে খেতে যাওয়ার সময় এক টোটো চালক হঠাৎই পথ আটকে বেধড়ক মারধর করতে শুরু করে এবং তার কাছে থাকা নগদ 10,000 টাকা নিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় ওই লরি চালককে স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ভর দুপুরে ব্যস্ততম জায়গায় এই ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কোথায় হয়েছে এটা? এটা আমবাগানে হয়েছে। আপনারা কোথায় এসেছিলেন? আমরা এসেছি আম মার্কেটে, পেঁয়াজ। কোথা থেকে পেঁয়াজ এনেছিলেন? পেঁয়াজ টিপি করুন। পেঁয়াজ কি খালি করছিলেন গোডাউনে? গোডাউনে খালি। তারপরে কি হলো? তারপরে বাজার দিল, বাজারে খাবার খেতে গেল, খাবারতে টোটো বলা মারধর করে গাড়ি ছাড়িয়েছে। কত টাকা মতো নিয়েছে? 1,000-2,000 টাকা ছিল। মারধর করেছে? মারধর করেছে, মাথা ফাটিয়ে দেখুন। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।